بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আরেমাই এসোটেডের সম্মানিত দর্শকগণ, আজকে আলোচনা করব আল্লাহর রহমত প্রাপ্তি ও ইমানের উপর বহাল থাকার জন্য আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত দোয়া সম্পর্কে। আজকের আলোচনার পর্ব হচ্ছে 13। সম্মানিত দর্শকগণ, চলুন আজকে দোয়াটি প্রথমে একবার প্র্যাকটিস করে নিই। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. বঙ্গানুবাদ। হে আমাদের রব, আপনি হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। সম্মানিত দর্শকগণ, এ পর্যায়ে আমি সেন্টেন্স টু সেন্টেন্স পুনরায় বঙ্গানুবাদ করেছি যেন অর্থটা আমরা সহজে আয়ত্ত করতে পারি, কারণ অর্থ বুঝে যখন আমরা কোনো প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে, তখন সেই দোয়াটা বা সেই প্রার্থনাটা আরো অনেক বেশি হৃদয়ঙ্গম হয়, প্রাণবন্ত হয়। আর আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের আকুতিটাই ভালোভাবে শুনেন। সম্মানিত দর্শকগণ, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 8 নং আয়াতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে আল্লাহর রহমত প্রাপ্তি ও ইমানের উপর বহাল থাকার জন্য দোয়া করার পদ্ধতি বলে দিয়েছেন। চলুন এ পর্যায়ে আমরা এই আয়াতের বা উপরে যে দোয়াটি আমরা উল্লেখ করেছি এর বিশেষ তাৎপর্য জেনে নেই। কোরআনের আয়াতের ব্যাপারে জ্ঞানীদের মধ্যে দুটি দল রয়েছে। এদের একদল নিজেরাই বিভ্রান্ত এবং কোরআনের অর্থ বিকৃতির মাধ্যমে তারা নিজেদের বিকৃত মতামতের ভিত্তি দেখাতে চায়, কিন্তু অন্য এক দল প্রকৃত জ্ঞানকে কাজে লাগিয়েছেন এবং জ্ঞানের গভীরে প্রবেশ করেছেন। এই দল আল্লাহর বিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং আল্লাহ কোরআনের আয়াত দিয়ে যা যা বোঝাতে চেয়েছেন তাই অনুধাবন করেন ও প্রয়োজনে তা বর্ণনা করেন, কিন্তু জ্ঞানী লোকেরাও ভুল করতে পারেন। তাই দূরদর্শী জ্ঞানীরা তাদের জ্ঞান ও ইমান থাকা সত্ত্বেও তাদের অন্তরকে সব ধরনের বিচ্যুতি ও ভুল করে থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, যাতে বিভ্রান্ত দলের অন্তর্ভুক্ত না হন। এসব জ্ঞানী লোক কিয়ামত বা পুনরুত্থানকে সবসময় নিজেদের সামনে উপস্থিত দেখতে পান এবং প্রমাণ ছাড়া কোনো কিছুকে আল্লাহর বক্তব্য বলে উল্লেখ করেন না, কারণ তারা জানেন এ ধরনের বক্তব্যের জন্য একদিন আল্লাহর বিচারালয়ে জবাবদিহি করতে হবে এবং ওই আদালতকে বিন্দু মাত্র ফাঁকি দেওয়াও অসম্ভব। ভুল বা দুশ্চিন্তার জন্য ওয়াদা খেলাপ করা অথবা অক্ষমতা বা ভয় পাওয়া এসবের কোনোটি আল্লাহর পবিত্র সত্তায় দেখা যায় না। উক্ত আয়াতের শিক্ষণীয় বিষয় হলো, আয়াতের মূল শিক্ষা হলো আমরা যেন নিজেদের ইমান ও জ্ঞান নিয়ে অহংকার না করি। বহু জ্ঞানী ব্যক্তি সেবার পরিবর্তে বিশ্বাসঘাতকতা করেছে এবং অনেক মুমিন শেষ পর্যন্ত কাফের ও ধর্মহীন বা বেদীন অবস্থায় মারা গেছেন। সম্মানিত দর্শকগণ, দোয়া চলাকালীন সূরা আলে ইমরানের 8 নং আয়াত পাঠ করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর রহমত প্রাপ্তি ও ইমানের উপর বহাল থাকার জন্য দোয়া করা হলে অবশ্যই অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কোরআনের আলোকে পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন পর্ব 14-এ। সম্মানিত দর্শকগণ, আজকের আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন এ বিষয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।